গাইস আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের একটা ই রিক্সার কন্ট্রোলার রিপেয়ারিং করে দেখাবো। কন্ট্রোলারটি আসছে আমার কাছে, এখন আমি কন্ট্রোলারটি খোলার আগে মেপে দেখব কন্ট্রোলারে কি সমস্যা আছে। এর যে মেন আইসি আছে, আইসিগুলা যদি শর্ট হয়ে যায় তাহলে এটা খোলার আগেই বোঝা যায়। আপনি মাল্টিমিটার দিয়ে মেপে বের করতে পারবেন, তো আমি সেটাই দেখব আগে, কন্ট্রোলারটি খোলার আগে দেখব কি সমস্যা হয়েছে। গাইস প্রথমে আমার কাছে ডিজিটাল মিটার আছে, তো আমি প্রথমে এটা ডায়োড রেঞ্জে রাখবো, এই রেঞ্জে রাখবো। দেখেন, রেখে আমি এটা প্রথমে মিটারের নিউট্রাল কাটাটা নিউট্রালে ধরবো, কন্ট্রোলারের নিউট্রালে ধরবো। নিউট্রালে ধরে মোটরের যে তিনটা ফেজ আছে, তিনটা ফেজেই একবার একবার করে ধরবো। গাইস দেখছেন মিটারে রিডিং আসতেছে, এটা ঠিক আছে, মিটার বিপ দিচ্ছে না, এই ফেজটাতেও বিপ দিচ্ছে না, এই ফেজটাও ঠিক আছে। গাইস দেখেন এই মিটার এই এই ফেজটাই বিপ দিচ্ছে মিটার, তার মানে এই ফেজের যে চারটা, প্রত্যেকটা ফেজে চারটা করে আইসি থাকে, মোসফেট থাকে, তো এই ফেজের যে কোনো দুইটা মোসফেট কেটে গেছে। এভাবে আপনারা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করতে পারবেন মেন আইসিগুলো ঠিক আছে কিনা। তো গাইস এটা তো নিউট্রালে দিয়ে চেক দিলাম ফেজ, তো আপনার নিউট্রালে যদি তিনটা ফেজ ওকে দেখায়, এটা তো নিউট্রালে দিয়ে একটা ফেজ সমস্যা দেখাইলো। তো আপনারা ফেজে কন্ট্রোলারের যে ফেজ তার আছে, ফেজ তারে আপনারা মিটারের লাল কাটাটা ধরবেন, ধরার পরে তিনটা ফেজ একটা একবার একবার করে ধরবেন, ধরে দেখবেন এইভাবে। এদিক থেকে যদি দেখা যায় যে নিউট্রালের দিক থেকে তিনটা ফেজ ঠিক আছে, অনেক সময় ফেজের থেকে তিনটা ফেজ মিসিং করে যে কোনো একটা ফেজের আইসি। তো গাইস আমরা এই ফেজে সমস্যা পাইলাম মিটার দিয়ে মেপে, তো এখন আমি কন্ট্রোলারটা খুলে নেব, ততক্ষণে আপনারা আমার সাথে থাকুন। তো গাইস আমার কন্ট্রোলারটি খোলা হয়ে গেছে, আমরা হলুদ ফেজে প্রবলেম পাইছি, তো হলুদ ফেজের আমরা আইসিগুলো এখন চেক দেব যে কোন দুইটা মারছে। দেখেন একটা ফেজে আপনার হচ্ছে চারটা করে মোসফেট থাকে, চারটা করে মোসফেট থাকে, তো হয়তো বা এই দুই এই সাইডের দুইটা মারছে, না হলে এই দুইটা মারছে, যে কোনো দুইটা মারছে। এটা আমরা মিটারের সাহায্যে এখন চেক দেব, আপনারা থাকেন আমার সাথে। প্রথমে আমরা নেগেটিভ পয়েন্টে মিটারে একটা নেগেটিভ কাটা ধরব, দেখেন এই সাইডটাই বিপ দিচ্ছে, তো মিটারটা দেখেন এই সাইডটা শর্ট দেখাচ্ছে। আমরা মোসফেটের ই মিটারে ধরব, হ্যাঁ এটা শর্ট, তো দেখেন আপনারা মোসফেটের ই মিটারে ধরবেন, এই যে এই দুইটা শর্ট দেখাচ্ছে না, এই দুইটাতে রিডিং আসতেছে। তো এখন আমরা এই মোসফেট দুইটা খুলবো, দেখেন এই যে এইটা, এই দুইটা খুলবো, এখন এই দুইটা মোসফেট আমরা খুলবো। তো মোসফেট খুলতে হলে প্রথমে আপনাকে মোসফেটের নাট খুলতে হবে, নাট খুলে অপর পাশ থেকে আয়রন দিয়ে ভালোভাবে তিনটা বেজে একসাথে হিট দিলে অটোমেটিক খুলে ওই অপর সাইড দিয়ে পড়ে যাবে। গাইস দেখেন আমি দুইটা মোসফেটই খুলে ফেলছি, আমি সাকারের মাধ্যমে এটা সুন্দরভাবে ক্লিয়ার করে নিছি, যেন আমি যে দুইটা লাগাবো এই দুইটা লাগাতে কোনো সমস্যা না হয়। দেখেন আমি মাঝখান থেকে দুইটা মোসফেট খুলে ফেলছি, এখন আমি আরেকটা নষ্ট কন্ট্রোলার থেকে আমি দুইটা মোসফেট খুলবো, খুলে এটাতে লাগাই দিব, লাগানোর পর দেখি কি হয়, আপনারা আমার সাথে থাকুন, আমি মোসফেট দুটা খুলে নিচ্ছি। গাইস আমি এই দুইটা মোসফেট খুলে নিয়েছি আরেকটা নষ্ট কন্ট্রোলার থেকে, তো এই দুইটা লাগানোর আগে আমি একটু মিটার দিয়ে মেপে নেব যে মোসফেট দুটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। তো গাইস আমরা এখন এই মোসফেট দুইটা কন্ট্রোলারে লাগাবো।
বাস্কেটটাকে লাগায়ে আপনারা ভালোভাবে সাকার দিয়ে পোর্টটা ক্লিয়ার করে নেবেন। তাছাড়া আইসি মসপেট লাগানো যাতে সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, আমার হয়ে গেছে। এখন আমি নাটগুলো লাগাই দেব, লাগাই দিয়ে সোল্ডারিং করে দেব। গাইস, আমি একটা 50 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি। এখন এইটা দিয়ে কন্ট্রোলারের ভোল্টেজগুলো মেপে নিব, যে যে সেন্সরে যে 5 ভোল্টগুলো আছে এগুলো ঠিকঠাক আসতেছে কিনা, তারপরে পিকআপের যে 5 ভোল্ট আসে এটা ঠিকঠাক আসতেছে কিনা, এটা মাপার পরে আমি মোটরে লাইন দেব এবং কি মোটর ঘোরায়ও দেখাবো আপনাদেরকে। আমি সুইচ দিলাম, তো এখন সেন্সরের নেগেটিভে মিটারের নেগেটিভ কাটা ধরব। এখানে 5 ভোল্ট আছে, এখানে 3টা ফেজ আছে, মোটরের 3টা ফেজ আছে, এই 3টাতে আপনারা ভোল্টেজ দেখবেন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে ঠিক আছে। আমরা এখন পিকআপের এখানে দেখব, নেগেটিভে ধরলাম, এটা পজিটিভ, এটাও ঠিক আছে। তো আমরা এখন এটা মোটরে কানেকশন দেব। দেখেন গাইস, এখানে আমার মোটর রাখা আছে, মোটরে আমি এখন কানেকশন দেব। আপনারা কানেকশনের সুবিধার্থে আপনারা মোটরের তারের সাথে ক্লিপ লাগাই নিতে পারেন। আমি এখন এগুলা কানেকশন করব, ফেজগুলা দেখে মিলায় লাগাইবেন, তাছাড়া কিন্তু মোটর চলবে না। কালারগুলা ম্যাচিং করে লাগালাম, মোটরে আইসিটা লাগালাম, আইসির তারটা লাগালাম। এখন পিকআপটা কানেকশন দেওয়া বাদ আছে, একটা পিকআপ নিয়ে নেব আমি। পিকআপটা কানেকশন দিয়ে দিলাম, গাইজ আমার কানেকশন শেষ। এখন আমি দেখব মোটরটা চলে কিনা। গাইজ এই দেখেন, আমি পিকআপ দিচ্ছি, ঘুরছে। তো আমাদের কন্ট্রোলারটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটি নাট লাগিয়ে ফিটিং দেবো।